সরকারের নীতির কারণে বিএসএফ পাচ্ছে রেজবি, জানাবো খালেদা জি এবং বিএনপির প্রথম সারির কোন নেতার বিরুদ্ধে এই ধরনের হুমকি ছিল কি সবশেষ থাকছে বিএনপির পর আওয়ামী লীগের সমাবেশ স্থগিত দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত আওয়ামী সরকারের নত নীতির কারণে বিএসএফ আস্কার পাচ্ছে বলে মন্তব্য করছেন বিএনপি সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির ইজবি মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন বিএসএফের এর নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরে বর্তায় তাদের নত যেন কারণে বিএসএফ আশ খারাপ পাচ্ছে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে সীমান্তে রক্তের দাগ যেন শুকাচ্ছেই না বাংলাদেশি মানুষের রক্তের সীমান্ত সবসময় ভেজা থাকছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যুর নির্মম খড়ক তাদের মেনে নিতে নিত্য জেগে রয়েছে কেবল হত্যা উল্লাস তাদের মনে নিত্য জেগে রয়েছে কেবল হত্যার উল্লাস বলেন আওয়ামী লীগ সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে নিজস্ব সেনা দল গঠন করে নিজ দেশের জনগণের বিরুদ্ধে প্রতিনিয়ত চালাচ্ছে সারাশি অভিযান কিন্তু ক্ষমতার নেশায় আচ্ছন্ন দখলদার আওয়ামীক বিএসএফ এর বর্গের ভূমিকার বিরুদ্ধে টু শব্দও করতে পারেনি আমি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক গতকাল সোমবার নিহত হাসান মিয়া সহ প্রতিনিয়ত মানুষদের নির্বিচারে হত্যা ঘটায় নিন্দা জানাচ্ছে নিহত হাসান মিয়ার আত্মার শান্তি কামনা করছে এবং তার পরিবারের প্রতি সহানুভূতি তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছায় দেশে আইনের প্রয়োগ হয় প্রচলিত ফৌজদায়ী দেওয়ানি সহ সব আইন শেখ হাসিনার সংস্করণ অনুযায়ী প্রয়োগ করতে হয় সাতই জানুয়ারি ডামিং নির্বাচনের পর বাংলাদেশে এক চক্র হয়ে ওঠেন শেখ হাসিনা বেগম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক সহ দেশের বিরোধী দলের প্রধান নেতারা সহ লাখ লাখ নেতা কর্মীর উপর নেমে আসা জেল জুলুম অত্যাচার আর অবিচারের বকর্তা দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কোনো যায় আসে না তার সব অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ রেসবি বলেন বেগম খালেদা জিয়াকে থেকে দূরে রাখার জন্য যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করা হয়েছে তা আজ দেশ বিদেশে সর্বজনবিদিত গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টও সেটি উল্লেখ করা হয়েছে রিপোর্টে বাংলাদেশে বোম খুন গুপ্ত হত্যা কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় সেখানে আর বলা হয়েছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকদের অধিকার হরণ করা হয়েছে বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার ও শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা প্রদান সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে মেন্টার সিনিয়র মহাসচিব বলেন বর্তমান ডামি সরকারেরও অভিন্ন হৃদয় বড় বন্ধ হচ্ছে পার্শ্ববর্তী দেশ মেনতে সিনিয়র বলেন বর্তমান বর্তমানে সরকারের অভিন্ন হৃদয় বড় বন্ধ হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত ময়া হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা প্রধানমন্ত্রী শেতাসিনা তাদের দিয়ে দিয়েছেন চলে যাচ্ছে পরের সংবাদে মেনতে রাষ্ট্রনীতি সমালোচনা করে আরেক স্বাধীন সম্পাদক আবদুল কাদের বলেছেন আপনারা জানেন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর দেশে আমাদের 21 হাজার নেতা কর্মীদের হত্যা করা হয়েছিল আজকে বিএনপি বড় বড় কথা বলে আমি এই কথাটা বলতে চাই আমাদের নেত্রীকে বেশবার হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছে অন্তত বেশবার তা প্রান্তদেশে ষড়যন্ত্র হয়েছিল খালেদা জি এবং বিজেপির প্রধানshader কোন নেতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে এ ধরনের হত্যাকাণ্ড উঠেছে ছিল সেটাই দেশের কালো জানানে এখানে শেখ হাসিনাই বারবার টার্গেট রাষ্ট্রথায় দেশ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকালে মহানগর উত্তর ও দক্ষিণা আওয়ামী লীগের আয়োজিত যৌত সভাতে তিনি এই কথা বলেন অবাগত কাদের বলেন বিএনপির নেতারা কি বলতে পারবে না তাদের বিরুদ্ধে করে ষড়যন্ত্র করছে হত্যা রাষ্ট্রতেতে আওয়ামী লীগ বিশ্বাস করে না এটা বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে আওয়ামী হত্যা করে এখানে ক্ষমতার রাজনীতিকে চিরস্থায়ী করতে কখনো চেষ্টা নেই তিনি বলেন আমরা এ কথা স্বীকার করেছি যে অতীতে আমাদের ভুল ক্রুটি হতে পারে যে ভুল ক্রুটি থেকে শিক্ষা নেওয়ার সাহস আওয়ামী লীগের এটা কিন্তু আমরা স্বীকার করেছি আমাদের নেতৃত্বের বক্তব্যের মধ্যে দিয়ে স্বীকার করেছে অবৈধ কাদের বলেন শুধু দেশে নয় বাইরে বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে ষড়যন্ত্র এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করছি আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি একটি চক্র অপপ্রচার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে চলে যাচ্ছে পরে সংবাদে রাজধানী বঙ্গবন্ধু এভেনিউ শুক্রবার শান্তি চলে যাচ্ছে পরে সংবাদে রাজধানী বঙ্গবন্ধু এভেনিউ শুক্রবার শান্তি ও অন্যান্য সমাবেশ ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ দক্ষিণ আওয়ামী আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এর আগে তাপ কারণে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার ঘোষিত সমাবেশ স্থগিত করে বিএনপি সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজ জানিয়েছেন পুলিশ অনুমতি না দেওয়ায় শান্তি ও উন্নয়ন স্থগিত করা হয়েছে রেয়াজ উদ্দিন রেয়াজ বলেন পুলিশ অনুমতি দেয়নি পুলিশ সমাবেশ আপাতত স্থগিত শান্তি সমাবেশের তারিখ পরে জানানো হবে এদিকে সারা দেশের এবং দাবদাহের কারণে ঢাকা মহানগর দক্ষিণ বিনপি ঘোষিত আগামী ছাব্বিশে এপ্রিলের সমাবেশ করা হয়েছে দাবদাহ সহনীয় পর্যায়ে এদের সমাবেশ কর্মসূচি পরবর্তী তারিখ ও সময়সূচি জানানো হবে সোমবার নয়াপল্টনের ভাসানি ভবনে ঢাকা মহানগর দক্ষিণ বিনপির এক সভায় এই সিদ্ধান্ত হয় ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস কালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু সঞ্চালনায় সব থানা ওয়ার্ড নেতারা এবং মহানগর দক্ষিণের সব অঙ্গ সংগঠনের দুই শীর্ষ নেতা যেহেতু সবাই অংশ নেন সবাই দাঁত দেহের কারণে জনজীবনের দুর্ভোগ মোকাবেলায় জনগণের পাশে থাকার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সব পর্যায়ে নেতা কর্মীদের আহ্বান জানানো হয়েছে তবে বিএনপি একটা সূত্র জানাচ্ছে পয়লা মে শ্রমিক দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি এরপর সুবিধা মতো একটি দিন সমাবেশের জন্য ঠিক করা হবে এর আগে গত শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি দলের চেয়ারপারসন খালেদা জিয়া সহ নেতা কর্মীর মুক্তির দাবিতে এই সমাবেশে আয়োজন করা হয় পরের দিন ঢাকা মহানগর শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা করে এক বিজ্ঞপ্তিতে তখন বলা হয়েছিল শুক্রবার বেলা তিনটা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে দর্শক এতক্ষণ জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সময় দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ